শ্রাবণ মাসে কেন সবুজ কাঁচের চুড়ি পরেন মেয়েরা, জানলে অবাক হবেন। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাস শিবের মাস, আদিদেব বিষ্ণু এবং শিব একে অপরের পরিপূরক। শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন। আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাসের শুরু। অনেকেই খেয়াল করে থাকবেন, এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাঁচের চুড়ি পরেন। সবুজ কাঁচের চুড়ি ও পোশাক পরলেও এর নেপথ্যে থাকা কারণ অনেকেরই অজানা। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। সেই কারণেই মনে করা হয় শ্রাবণ মাসে মেয়েরা কাঁচের চুড়ি পরেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।